नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनलेर पक्ष थेके आपनादेर जानाई स्वागत। दैनन्दिन जीवनेर विभिन्न उपाय, टोटका, मंत्र एवं तंत्र विषयक विभिन्न भिडियो देखार जन्नो अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल बटनटी अवश्यई प्रेस करे देबेन, आर ताते नतून नतून भिडियोर आपडेट सबार आगे आपनार काछेई पौंछे जाबे। चंद्र मास अनुसारे फाल्गुन मासेर पूर्णिमा तिथिर विशेष शुभ समय हलो आगामी 28 मार्च 2021। ता हलो बांगालीर अत्यंत प्रिय एकटी उत्सव दोल पूर्णिमा। एबारे दोल पूर्णिमा रविवारे पड़ेछे आर एई विशेष दिने बसंत उत्सव हिसाबेओ पालन करा हय। एबं अन्यदिके होली ठीक तार परेर दिन 29 मार्च 2021 सोमवार। प्रसंगत पूर्णिमा ठीक पड़ार परेई होलिका दहनेर उत्सव शुरू हय एवं गोटा उत्तर भारत जुड़े विशेष दूरत्वके दूर करार जन्नो एई विशेष उत्सव। आलोर उज्ज्वलताय जीवनके भरिये तोलार विशेष प्रतिश्रुति हलो एई विशेष उत्सव। पश्चिमबंगेओ कोथाओ कोथाओ चाँचड़ एवं नेड़ा पड़ानोर मतो उत्सव पालित हय एई दोल पूर्णिमार दिन। ताई 28 मार्च सन्ध्या 6:37 থেকে রাত্রি 8:56 মধ্যে এই বিশেষ হোলিকা দহন উৎসব পালিত হবে। মনে করা হয় এই বিশেষ দোল পূর্ণিমার রাত্রিতে নাড়া পড়ানোর বা চাচড়ের এই উৎসব গৃহস্থের সুখ এবং সমৃদ্ধিকে বাড়িয়ে তোলে এবং এই বিশেষ পূজা জীবনের সুখ সমৃদ্ধি নিয়ে আসে। কথিত রয়েছে এই বিশেষ দিনে প্রহ্লাদকে होलिका तार निजेर हाथे पुड़िए देवार चेष्टा करेछिलो एवं भगवान विष्णु तार प्रिय भक्त के रक्षा करेछिलो एई विशेष दिने। ताई एमन दिनेर पूजाते गृहेर अशुभ शक्तिर नाश हय एवं धीरे धीरे गृहे पजिटिव शक्ति तथा इतिबाचक शक्ति बृद्धि पाय। एई विशेष पूर्णिमाते जदि एई चमत्कारी उपायटी करते पारेन ताहले अवश्यई आपनार जीवने सुख एवं समृद्धि आसबे। ताई दोल पूर्णिमा एवं होलिका दहन रविवार 28 मार्च 2021 अनुष्ठित होबे। पूर्णिमा शुरू होबे भोररात्रि 3:27 থেকে इंग्रेजी 28 मार्च 2021 रविवार एवं पूर्णिमा तिथि शेष होबे। समस्यागुलो থেকে मुक्ति পাবেন। তাই এই বিশেষ দিনে অর্থাৎ রবিবার সকাল সকাল উঠুন এবং ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি হলদি জল ছড়া দিন অথবা গৃহে যদি গঙ্গা জল থাকে সেই গঙ্গা জল ছিটিয়ে দিন, তবে বাথরুম বা টয়লেটে এই গঙ্গা জল দেবেন না। আর ঝাড়ু দেওয়ার পরে যে ঝাড়ুর মাটি বা ধুলো এক জায়গায় জড়ো হয়েছে সেখান থেকে অল্প একটু মাটি আপনি সংগ্রহ করুন। তারপরে এটি একটি সুন্দর পরিষ্কার কাগজের উপরে এটিকে রাখুন। হোলির এই বিশেষ দহনের দিন আপনি এই উপায় করার জন্য একটি কালো কাপড় নিন এবং তার সঙ্গে অল্প একটু কালো তিল এই কাপড়ের উপরে রাখুন এবং তার মধ্যে একটি গোটা লবঙ্গ নিন। আর এই লবঙ্গ যেন কোনোভাবেই ভাঙাচোরা না হয় এবং এর মধ্যে 3টি সুপারি অর্থাৎ গোটা সুপারি এবং 50 গ্রাম কালো সরষে নিন। আর এই সমস্ত সামগ্রী কালো কাপড়ের মধ্যে দিয়ে একটি পুটুলি তৈরি করুন। তারপরে আপনি আপনার পূজাগৃহে একটি আসন পেতে আপনার ইষ্টদেবের সামনে বসে পড়ুন এবং তারপরে আপনি এই পুটুলিটিকে রেখে একটি বিশুদ্ধ ঘিয়ের প্রদীপ আপনি জ্বালান এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করুন এবং বজরংবলীর উদ্দেশ্যে আপনি প্রণাম করুন এবং সেই সাথে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আপনি শ্রদ্ধা নিবেদন করুন এবং তারপরে আপনি উচ্চৈঃস্বরে বজ্রং বাণ অথবা হনুমান চল্লিশা পাঠ করুন আর তারপরে আপনি হনুমানজির উদ্দেশ্যে আপনার সমস্ত কষ্টের কথা আপনি নিবেদন করুন। আপনার অর্থনৈতিক সমস্যা, সাংসারিক বা দাম্পত্য সমস্যা এবং ঋণ সংক্রান্ত সমস্যা যদি থাকে সেই সমস্ত সমস্যা থেকে উদ্ধার পাওয়ার বিভিন্ন উপায়ের কথা আপনি নিবেদন করুন। তারপরে আপনি এই বিশেষ কালো রঙের পুটুলিটিকে ডান হাত দিয়ে তুলুন এবং আপনার মাথার চারিদিকে 7 বার
ঘড়ির কাঁটার দিকে প্রদক্ষিণ করান। ঠিক এরপরেই আপনি যে কাগজের মধ্যে গৃহের যে মাটি সংগ্রহ করে রেখেছিলেন এক চুটকি বা এক চিমটে, সেটি এর মধ্যে আপনি দিয়ে দিন। আর কারোর সঙ্গে এই বিশেষ উপায়ের কথা না আলোচনা করে এই বিশেষ পুঁটলিটি আপনি হোলির যে দহনের যে বিশেষ স্থল, সেই স্থলের মধ্যে রেখে দিন। বা চাঁচরের যে করার জন্য যে সমস্ত কাঠ ঘুঁটে এগুলো সংগ্রহ করে এক জায়গায় স্তূপাকার করেছেন, ঠিক তার মধ্যেই এটিকে রেখে দিন। যদি আপনাদের ওখানে চাঁচর উৎসব না হয় বা হোলিকা দহনের কোনো উৎসব না থাকে, তাহলে এই বিশেষ পুটুলিটি আপনারা কাঠ বা শুকনো যে কোনো দ্রাহ্য বস্তু এক জায়গায় স্তূপ করে আপনারা জেলে দেবেন, আর তার মধ্যে এই কালো পুটুলিটি আপনারা নিক্ষেপ করবেন এবং নিক্ষেপ করে পুড়িয়ে দিয়ে আপনারা গৃহে ফিরবেন। আপনি এটি রাত্রে যদি না করতে পারেন, তাহলে হোলির দহনের ঠিক আগে বা চাঁচরের ঠিক আগে এই বিশেষ উপায়টি দিনের বেলাতেও করতে পারেন। এটি ওই দহনের স্থলে রেখে আপনি হনুমানজির উদ্দেশ্যে আপনার প্রার্থনার কথা আরও একবার বলুন। যারা অর্থনৈতিক সমস্যায় রয়েছেন, যাদের চাকরি বাকরির ক্ষেত্রে অত্যন্ত অশুভ সময় চলছে, তারাও তাদের মনস্কামনার কথা হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। পুটলিটি রাখার পরে আর পিছনের দিকে আপনারা তাকাবেন না, সোজা আপনি আপনার গৃহে চলে আসবেন। এই বিশেষ উপায় করলে ধীরে ধীরে হোলির দহনে আপনার এই বিভিন্ন দুঃখ কষ্ট তা পুড়ে ছাই হয়ে যাবে, আর আপনার জীবনে চলে আসবে নতুন একটি সকাল, যা আপনার জীবনে অত্যন্ত শুভ ফল এনে দেবে বজ্রাঙ্গুলির কৃপায়। বন্ধুরা, সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই উপায়টি করুন আর জীবনকে আরও বেশি সুন্দর করে তুলুন। হোলির রঙে যেন আপনাদের মন আরও বেশি সুন্দর হয়ে ওঠে, আপনাদের জীবন যেন আরও বেশি সুন্দর হয়ে আগামী দিনগুলি আপনাদের সপরিবারে সুন্দরভাবে কাটাতে পারেন। এই আশা রেখে আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।